ব্রিজ ভেঙে জলের স্রোতে ভেসে গেল বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, নিখোঁজ অন্তত 20 জন। গত কয়েকদিন ধরেই মহাবালেশ্বর এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে, এই কারণে মুম্বাই গোয়া হাইওয়ের সেতুটি বুধবার ভোরে ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতুটির 80% ভেঙে পড়েছে। প্রাথমিক খবর অনুযায়ী দুটি বাস ও একাধিক গাড়ি নিখোঁজ রয়েছে। সরকারি সূত্রের দাবি, প্রবল বৃষ্টির ফলে সাবিত্রী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেতুটি ভেঙে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাড়িগুলির সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। জানা গিয়েছে যে ব্রিজটি ভেঙে পড়েছে সেটি ব্রিটিশ আমলের তৈরি, গোয়া থেকে মুম্বাই যাওয়ার জন্যই ব্যবহার হতো সেটি। তার পাশাপাশি রয়েছে একটি নতুন ব্রিজও। ব্রিটিশ আমলে তৈরি সেতুটি ভেঙে পড়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে নতুন ব্রিজটির যান চলাচল। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।